শেখ হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক উন্মোচন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অনিয়ম, দুর্নীতি আর অত্যাচারের মুখোশ। ১৬ বছরের ক্ষমতায় শীর্ষ নেতাদের অনিয়মের যেমন অন্ত নেই, তেমনি ইউপি চেয়ারম্যান বা মফস্বলের নেতাদেরও আঙুল ফুলে হয়েছে কলাগাছ। তেমনি একজন পাবনার কুদ্দুস মুন্সি, কিছুদিন আমাকে বড়ির ব্যবসা করলে বুঝছেন, বড়ির ব্যবসা করে আমাকে নিধি ধরা, ঠিক আছে, নিধি ধরা দিলে বাগানের পিছনে নিধি কাদার চাষ করলে, কাদার চাষ অথবা ধান চাঁদা বাদি রাহা ধান বুঝছেন, কোনো কিছু বাদ নাই। অভিযোগ পাওয়া গেছে বছরের পর বছর এলাকার সাধারণ মানুষকে নানাভাবে জিম্মি করে রেখেছে পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদ্দুস মুন্সি। হাসিনা সরকারের পতনের পর দেশের বাইরে অথবা আত্মগোপনে রয়েছেন বেশিরভাগ আওয়ামী লীগ নেতা। কুদ্দুস মুন্সিও তার ছেলেকে নিয়ে এখন আত্মগোপনে রয়েছেন। কোনো ক্রাইম নাই যে সংগঠিত হয় নাই, এরা বাকশাল, অস্ত্রবাজি, সাদাবাজি, রংবাজি করে এই লোহাগাড়া, সমরপুর, পদমতলা গ্রামটাকে শ্মশান করে ফেলছে, তামা তামা করে ফেলছে। কোন লোক প্রতিবাদ করলে এই বাকশালরা সেই ফাল্টার বিলে নিয়ে শত শত মানুষকে মাইরে পঙ্গু বানায় দিছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এক সময় মহিষের গাড়ি চালাতেন আব্দুল কুদ্দুস মুন্সি। পড়ালেখা না জানলেও নেতাদের সাথে সখ্যতা গড়ে রাতের ভোটে নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান, বাগিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ। এলাকাবাসী জানান দিন এনে দিন খেয়ে বেঁচে থাকা কুদ্দুস অল্পদিনেই গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। কুদ্দুস মুন্সির গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করে, আমাদের উপরে আক্রমণ করে আমাকে মেরেই ফেলাইছিল মনে করে। আমার এখানে যে নাকটা কিন্তু আমি এরকম ছিল না, এখানে নাকটা কোপ দিয়ে একবারে ঝুলাই দিছিল, মাথার উপরে যে এখানে একটা কোপ দেওয়া আছে, চাইনিজ কুড়িল দিয়ে এখানে কোপ মারছিল বুঝছেন, বিশেষ সুবিধা আদায় করতেন বলে জানান এলাকাবাসী। বাবা ছেলে মিলে অনেককে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে তা দখল করেছেন বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। আওয়ামী লীগের এই নেতা লোহাগড়া স্বরূপপুর দাখিল মাদ্রাসায় প্রভাব খাটিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে সভাপতি হন। এরপর অর্থের বিনিময়ে শিক্ষক কর্মচারী নিয়োগ, মাদ্রাসার ফান্ড থেকে ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের গাছ অবৈধভাবে কেটে বাড়ির ফার্নিচার তৈরি করেছেন বলেও জানা যায়। আর এর কথা যদি কেউ প্রতিবাদ করে বা যদি কিছু পায় তারপর প্রতিহত হবে, মানে তাকে ধরে মারধর করে বা মিলে, এই এত বড় প্রতিষ্ঠান, এই জায়গাটা আমাদের আমার বাপ দান করছে, এখানে আমার কোনো একটা সদস্য রাখে না, সে ক্ষমতার বলে কারোর সদস্য নেই, এই প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা আমার বাবার জায়গায় একটা টাকার বিনিময়ে আমরা বিনা কারণ দিচ্ছি, এখানে আমার একটা সদস্য রাখে, এখানে কোটি কোটি টাকার কাজ আছে, মোট একা বিলিং করছে। আর তারপরেও এই সুপার, এখানে গাছ ছিল ৩৫টা গাছ ছিল, একটা গাছের দাম ৫০,০০০ টাকা, সেসব গাছ বিক্রি করে এসেছে, চারটি ঘর বিক্রি করে এসেছে, এই এর সাথে বিক্রি করে শোষণ করে দিয়েছে। আওয়ামী লীগ নেতা কুদ্দুস মুন্সির ছেলে মিলন পাবনা সদর উপজেলার লোহাগড়া বাজারে দলীয় কার্যালয় দিয়ে তার পেছনে ফুলের বাগানের আড়ালে করেছেন গাজার চাষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০২০ সালে শতাধিক গাজার গাছ সহ গ্রেপ্তার হন কুদ্দুস মুন্সির আরেক ছেলে মাসুদ রানা। এই এলাকায় কোনো মাদক সেবন কোনো ব্যক্তি করতো না, মাদক সেবনের পিছনে একমাত্র ওনাদেরই অবদান। এলাকার প্রত্যেকটা কাজের সাথে তারা জড়িত, ফুল, রাহাজানি, প্রত্যেকটা কাজ তারা করছে এলাকায়, ধর্ষণ, অন্যের জমি দখল, প্রত্যেকটা কাজে তারা ছিল, কোনো কাজে তাদের দ্বারা বাধা ছিল না, প্রত্যেকটা কাজে তারা ছিল, ক্ষমতার উৎসটা ছিল তাদের আমলে ক্ষমতায় ছিল। এক সময় মহিষের রাখাল কুদ্দুস মুন্সি অবৈধ টাকায় গ্রামে গড়ে তুলেছেন আলিশাল বাড়ি, ব্যক্তিগত গাড়িও রয়েছে এই চেয়ারম্যানের। পট পরিবর্তন হওয়ায় আত্মগোপনে থাকলেও যে কোনো সময় তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ফের চালাতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয়রা দ্রুত কুদ্দুস মুন্সিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এই কুদ্দুস মুন্সি বেশ কয় বছর ধরে ইউপি সদস্য হন, সদস্য হওয়ার পর সদস্য নাম দিয়ে এই গোটা আশেপাশে ২২টা গ্রাম শোষণ করছে। এর একটা বাহিনী ছিল, সেই বাহিনী দিয়ে ইনি কী করতেন, বিনা কোনো একজনকে একটা দোষরূপ চাপিয়ে দিয়ে তারপর টর্চারিং, চাঁদাবাজি, বিভিন্ন রকম কাজ করেছে। এইভাবে দীর্ঘ ২২টি বছর চালাচ্ছেন, এই আশেপাশে ২২টি গ্রাম ইনি শোষণ করে খাইছে। এর অনেক ব্যবসা ছিল, সুদ ঘুষির টাকা, চাঁদাবাজি, ইয়াবা, তারপরে ধরেন গাঁজা, ফেন্সিলেট, অনেক ব্যবসা নিয়ে করতে। যে এই বিচার আর আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।